আমরা গেটে ফ্রিল্যান্সে মোটামুটি সমস্ত কাজগুলো সম্পর্কে ধারণা নিয়েছি, বিভিন্ন গাইডলাইন দেখেছি, টিপস দেখেছি, কিভাবে প্রজেক্ট বিট করতে হয় আমরা দেখলাম, আমরা ট্রায়াল প্রজেক্টে কিভাবে অংশ নিতে হয় দেখলাম, প্রজেক্ট কিভাবে ক্লারিফাই করতে হয় দেখলাম। এবার আমরা দেখব যে কোনো একটি প্রজেক্ট বিট করার পর এটি কি অবস্থায় আছে, আমরা কিভাবে স্ট্যাটাস এবং এ সম্পর্কে রিপোর্ট পেতে পারি। এই জন্য আমরা আমাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং আমাদের যে ম্যানেজ অ্যাকাউন্ট আছে তার প্রোভাইডার অ্যাক্টিভিটি এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা যে সকল প্রজেক্ট বিট করেছি তার একটি তালিকা এখানে প্রদর্শিত হবে এবং সেই প্রজেক্টের নাম, পিএমবি, এবং যদি কোনো মেসেজ থাকে সেই মেসেজের সংখ্যা এবং আইডেন্টিফিকেশন সেগুলো এখানে থাকবে। এটি হচ্ছে স্ট্যাটাস। আমরা এই স্ট্যাটাস দেখে আমরা জানতে পারবো যে আমাদের এই প্রজেক্টটি এখন কি অবস্থায় আছে। এই প্রজেক্টটি ফ্রোজেন অবস্থায় আছে, এখন এটি বায়ারের অ্যাকশনের জন্য এটি ওয়েট করছে, অর্থাৎ এই প্রজেক্টটি আজকেই শেষ হয়ে গেছে, টাইম শেষ, এবং এখন বায়ার যাকে সিলেক্ট করবে বা পছন্দ করবে বা যাকে কাজটি দিবে সেই অ্যাকশনের জন্য এটি ওয়েট করছে। আর অপর যে চারটি বিড আছে সেটি এখন পর্যন্ত মুক্ত এবং এটি এন্ড হবে, এটি হচ্ছে 14/4, এটি হচ্ছে 19/2, এটি হচ্ছে 24/2 এবং এটি হচ্ছে 5/4। সুতরাং এর কোনো কোনো প্রজেক্ট বেশ সময় আছে এটি এন্ড হতে, আর যেটি খুব কাছাকাছি আছে সেটি সেই সময়ের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে। এখানে আমরা আমাদের প্রোভাইডার অ্যাক্টিভিটিস দেখতে পাবো আর আমাদের বায়ার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবো আমরা এখানে। সুতরাং আমরা যখন এই অ্যাকাউন্টে লগ ইন করবো প্রথমেই আমরা দেখে নিব যে আমাদের বায়ারের অ্যাক্টিভিটি কী আছে এবং আমাদের প্রোভাইডার অ্যাক্টিভিটি কী আছে। মূলত প্রোভাইডার অ্যাক্টিভিটি থেকে আমরা একটি অ্যাট এ গ্লান্স লুক আমরা এখানে পাবো।